হাই বন্ধুরা, তো চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এরকম লাল লাল চিকেনের ঝোল খেতে কার না ভালো লাগে? তো চলুন আজকে এই লাল চিকেনের ঝোল আমি শেয়ার করছি। তো বাটিতে রয়েছে আমার চিকেন, আর যেগুলো লাগছে, তো এখানে পেঁয়াজ লাগছে, টমেটো, রসুন বাটা, আদা, জিরা বাটা। আর দেখুন বাটিতে আমার রয়েছে ফোড়নে, জিরা আর তেজপাতা। তো এইদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি ফোড়নে, জিরা আর তেজপাতা দিয়ে দেব। এই দুটো ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখানে পেঁয়াজ কুচিটা লালচে করে ভেজে নেওয়া অবধি আমি একটু আপনাদের সাথে গল্প করে নিই। তো আমার বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, একটু প্লিজ ওয়াচ করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আমার পেঁয়াজটা কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। তো এখানে ওই যে বেটে রাখা আদা জিরার পেস্ট, আর দিয়ে দেবো হলো রসুন বাটা। খানিকটা নেড়ে চেড়ে নিয়ে আমি ওইদিকে দিয়ে দেব নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এখন একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব এই চিকেনগুলো। এই চিকেনগুলোর সাথে মশলাটা খুব ভালো করে এবারও আমি মিক্স করে নেব। তো এখন আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা চেরা লঙ্কা। তো ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি এই ঢাকনা দিয়ে কভার করে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এলাম, দেখুন অনেকটা জল ছেড়েছে। তো এই জলটা আমি শুকিয়ে নেব আর কি, কষিয়ে নেব মাংসটা খুব ভালো করে। তো এইদিকে আমার কষানো হয়ে গেছে, একদিকে বসিয়েছি গরম জল, সেই গরম জলটা আমি ঢেলে দেব। জল দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ আমি আবার ঢাকনাটা কভার করে দিয়ে ফুটতে দেব। তো খানিকটা ফুটে এলেই তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে। তো বন্ধুরা, শেষ পর্যায়ে চলে এলাম। আমার কিন্তু মাংসের ঝোল একদম রেডি। তো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলুন, টাটা।